দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। যাই হোক, আমি কবিতা শোনানোর জন্য আসি নাই, মূল টপিক হচ্ছে গিয়ে আসলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের আশেপাশের সৌন্দর্যটা আগে দেখা। আর আমি যেহেতু বিভিন্ন জায়গার বিভিন্ন প্রোগ্রাম তুলে ধরি, বিভিন্ন জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরি, তো আমার কাছে মনে হলো এই কবিতাটাকে সামনে রেখে আসলে আমি যে গ্রামে থাকি সেই গ্রামটাকে আগে তুলে ধরা। তো আমার গ্রামে কিন্তু বেশ একটা সুন্দর মিঠো একটা পথ আছে। তো আজকে আমি ভাবলাম যে আমি একা একা যাবো, আমি আমার দুইটা ব্যাটালিয়ান আছে, দুইজনের সাথে শেয়ার করলাম যে বাবা আমরা মিঠো পথ ধরে হাঁটবো, এরপরে হাঁটতে হাঁটতে যে জায়গাটা পছন্দ হবে সেইখানে যে আমরা ভোরে ভোরে রওনা করবো এবং সেখানে যে আমরা চা নাস্তা খাবো। তো তারা খুব এক্সাইটেড ছিল, তো তাদেরকে নিয়ে আমি আমার গ্রাম ভ্রমণে বের হইলাম। দেখেন তো আমার গ্রামটা কেমন, আশা করি আমার গ্রামটা আপনাদের ভালো লাগে। ভিউটা অনেক সুন্দর, এখন ভিউ তো এখন পাওয়াই যায় না, মাটির রাস্তা। একটা সময় হবে আমার যা মনে হয় যে অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, যেমন মাটির রাস্তাটাও বিলুপ্ত হয়ে যাবে, কারণ এই ধরনের রাস্তা আসলে আর পাওয়া যাবে না। যদিও বর্ষার সময় খবর আছে এই রাস্তায় হাঁটতে কষ্ট হয়ে যায়, বাট এখনের পরিবেশটা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ, চমৎকার একটা পরিবেশ। ভিউটা অনেক সুন্দর না? কাটার বেড়া, হ্যাঁ এই বেড়া দিলে আসলে বিল্ডিং লাগে, ওয়াল লাগে না, ওয়ালের থেকে এই বেড়া হচ্ছে বেশি সেফটি। এই যে কাঠের ব্রিজ, আমরা এখানে আমাদের ক্যাম্প করবো, আমরা এখানে ক্যাম্প করবো। হ্যাঁ কি আপু, ফিলিংস? হ্যাঁ ফিলিংস, ওয়াও। হ্যাঁ এই যে খাল, আর এই পাশে হচ্ছে গিয়ে বিরাট বিল। কিছু কিছু জায়গায় ধান লাগানো হয়েছে, বাট ধানের ফলন বেশিটা ভালো হয়ে দেখা যাচ্ছে না। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে বাবা? তোমার কেমন লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে মালামালগুলো বের করো, অনেক ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে। কি পড়তেছে তাই? আচ্ছা 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 আচ্ছা। খাবার ছিল খুব বেশি না, সব ড্রাই ফুড গুলো ছিল। এখন আমার আম্মু চা ঢালবে, আস্তে আস্তে ঢালো মা, না এতো আস্তে আস্তে ঢালো, পারবে না বাবা হেল্প করবো, আস্তে 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 গায়ে যেন না পড়ে। আর সাবাস, আসো আমরা চেয়ার্স করি। কেস কাকা কি বড় ছিল না ছোট ছিল? বাবু কাকড়া, ও চা খাবে কিনা জিজ্ঞাসা করো। পালাইছে? পালাই কোথায় গেছে? ঘরের ভিতর গেছে? এটা জালনা? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো জালনা দিয়ে কি দেখা যায়, দেখেন তো কেমন লাগতেছে, ভালো। তাহলে আজকে আমরা কোথায় আসছি? এখানে গ্রামে? আচ্ছা এই যে মাটিগুলো দেখতেছেন, এগুলো মাটির নিচ থেকে এক ধরনের পোকা আছে, গোড়েল পোকা। এই গোড়েল পোকায় মাটিগুলো ভিতর থেকে উপরে উঠায় নিয়ে আসে। আমরা যে রাস্তা থেকে হাঁটা শুরু করছিলাম, এই রাস্তাটা হচ্ছে গ্রামের মাঝখান দিয়ে ঘুরে আসছে একদম, আবার এসে রাস্তার সঙ্গে মিশে গেছে। তো এই রাস্তা ধরে হাঁটলে পুরো গ্রামের অর্ধেকটাই ঘোরা হয়ে যায়। আর আমরা এখন দেখতে পাচ্ছি এই যে বেতি গাছ। আশা করতেছি আমাদের গ্রামটা আপনাদের সবার ভালো লাগছে, তো আপনাদের সবাই দাওয়াত, বেড়ায় যাবেন আমাদের গ্রাম।